আসছে স্কুইড গেম সিজন টু। খেলায় জিততে না পারলে মৃত্যু, আর জিততে পারলে অ্যাকাউন্টে ঢুকবে বড় অঙ্কের অর্থ। এই ভয়ঙ্কর খেলা আবারও ফিরছে। নেটফ্লিক্সের পক্ষ থেকে সংক্ষিপ্ত টিজার প্রকাশ করে জানানো হয়েছে স্কুইড গেমের দ্বিতীয় সিজন আসছে। টিজারের ক্যাপশনে লেখা আছে রেড লাইট গ্রিন লাইট। টিজারের পাশাপাশি পরিচালক হোয়াং দং হিউ ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ছোট বার্তা। সেখানে তিনি লেখেন, স্কুইড গেমের প্রথম সিজন তৈরি করতে লেগে গিয়েছিল 12 বছর, কিন্তু জনপ্রিয় হতে সময় নিয়েছে মাত্র 12 দিন। সবাইকে ধন্যবাদ, জিহান আবারও ফিরছে। স্কুইড গেম ড্রামা সিরিজের লেখক ও পরিচালক হোয়াং দং হিউ জীবন যুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে স্কুইড গেম এই ড্রামা সিরিজটি। অদ্ভুত এক খেলায় মাততে দেখা যায় তাদের। তবে নতুন মৌসুমে পুরনো অভিনেতাদের কারা কারা ফিরছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে হোয়াং দং হিউকের বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে যে প্রধান চরিত্র সং জিং হং, লি জাং জে এবং মাস্কের আড়ালে থাকা প্রতিপক্ষ ফ্রন্টম্যানের চরিত্রটি লি বিয়ং হুং ফিরে আসছে। দৈনিক আমার সংবাদ।